আর কেউ নেই, আমার হাজবেন্ড মারা গেছে। আচ্ছা হাজবেন্ড মারা গেছে। আচ্ছা চিকেন কারি, এটা কপিস করে নি। কত টাকা দাম এটা? এটা মুড়ি ঘন্ট ছোলা আলু দিয়ে মাছের মাথা দিয়ে। কি মাছ আছে? কাতলা না রুই? আচ্ছা শুটকি মাছের তোমরা ভালো জানবে কোনটা বেশি টেস্ট, শীতল শুটকি না লোটে শুটকি? আমি আলু নিইনি, এই মাছটা নিয়েছি, রুই মাছ দেখুন। গুড আফটারনুন বন্ধুরা, আজকে চলে এলাম অজয়নগরে, অর্থাৎ কবি সুভাষ যে মেট্রো স্টেশন তার নিয়ারেস্ট একটা জায়গা আপনারা চেনেন হয়তো, কলকাতায় যারা থাকেন অজয়নগর। এই অজয়নগরে চলে এলাম, এই অজয়নগরে দেখি কোনো ভাতের হোটেল আছে কিনা। তো চলুন, আমি তো জানি না এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, একটু দেখছি। তো এই যে মেন রোডটা, এটা চলে যাচ্ছে আপনার বাঘা যতীন সোজা রোডটা, আর এর পাশেই যে ফুটপাথটা আছে এখানে কিন্তু অনেক হোটেল দোকানপাট আছে। তো দেখি, এইখানে দেখছি একটা ভাতের হোটেল, এখানে একটা ভাতের হোটেল আছে এবং বৌদি দেখছি আছে। দেখা যাক, অনেক কিছু রান্না বান্না করেছে দেখতে পাচ্ছি। এই দেখুন অনেক কিছু রান্না বান্না আছে এখানে। তো এই হচ্ছে বৌদি, মনে হচ্ছে দোকানের মালিক। তো রান্না বান্না দেখে তো খুবই লোভ ধরছে, দেখি বৌদিকে জিজ্ঞেস করি। আচ্ছা বৌদি, তোমার কাছে ভিডিও করা যাবে তো? রান্নার কেমন টেস্ট সবই আপনাদের বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। তো এটা এখন বৌদি দেখছি রান্না করছে, শিম আলু কাঁচকলা শুটকি মাছ দিয়ে রান্না, তাই তো? কুমড়ো, আচ্ছা কুমড়ো দিয়ে শুটকি মাছের একটা তরকারি করছে দেখুন। বা খুব সুন্দর গন্ধ উঠেছে শুটকি মাছ, যদি আমি খাই না আজকে বৌদির কাছে ট্রাই করব, দেখি কেমন খেতে হয়। প্রথমেই বলি বৌদি, তোমার নাম কি বলো আগে? আমার নাম সুষমা বারিক। সুষমা বারিক, আচ্ছা কত বছর ধরে এখানে হোটেলটা তোমার? 2002। প্রথমে কি ভাতের হোটেলই খুলেছিলে? প্রথমে রেস্টুরেন্ট ছিল, ফাস্ট ফুড হতো, রেস্টুরেন্ট ছিল। আর এখন? এখন ভাতের হোটেল, লেবার প্রবলেমের জন্য এখন ভাত আর রুটি করি। আচ্ছা সকাল 9টা থেকে রাত 12টা অবধি। আচ্ছা তুমি একাই থাকো? আমার আরো দুটো লেবার থাকে, বাড়ি গেছে। বাড়ি গেছে, আচ্ছা। আজকে কি কি রান্না হয়েছে একটু বলে দাও। এটা কি আছে? চিকেন কারি হয়েছে। চিকেন কারি, এটা কপিস করে নি। কত টাকা দাম এটা? 80 টাকা প্লেট। প্লেটে 4 পিস 2 পিস আলু। আচ্ছা প্লেটে 4 পিস চিকেন থাকবে, 80 টাকা 2 পিস আলু থাকবে। এটা ঘন্ট, এটা মুড়ি ঘন্ট ছোলা আলু দিয়ে মাছের মাথা দিয়ে। কি মাছ আছে, কাতলা না রুই? রুই, রুই আছে। আচ্ছা এটা? আর এটা ডিমের ঝোল, আর এটা মাছের ঝোল। এটা হচ্ছে, এটা মাছের ঝোল, এটা কি রুই মাছ? রুই মাছ। আচ্ছা এটা কত করে দাম? রুই মাছ ভাত 60 টাকা। রুই মাছ ভাত 60 টাকা, ডিমের ঝোল? ডিমের ঝোল ভাত 45 টাকা। আচ্ছা ডিমের ঝোল ভাত 45 টাকা, আর সঙ্গে মিক্স সবজি। আচ্ছা এদিকে সঙ্গে মিক্স সবজি আছে, শীতকালের যাবতীয় সবজি দিয়ে, আর আলু ভাজা। এটা আলু ভাজা আছে, আর ডাল। এটা কি মুসুরির ডাল? মুগ ডাল, মুসুরির ডাল। আচ্ছা মুসুরির ডাল আছে দেখুন, মুসুরির ডাল আছে। সঙ্গে পেঁয়াজ আর লেবু, সঙ্গে পেঁয়াজ লেবু ফ্রি, তাই তো? সবজি ভাত কত টাকা প্লেট তোমার কাছে? 30 টাকা। 35 টাকা, আর মাছ ভাত বলে 60 টাকা, আর চিকেন ভাত 80 টাকা। দু পিস চিকেন দিয়ে 80 টাকা, দু পিস চিকেন দিয়ে 80 টাকা। আর এমনি প্লেট নিলে 80 টাকা প্লেট না, নাকি 4 পিস দিয়ে? আচ্ছা আর ওই তোমার মুড়ি ঘন্টটা কি আলাদা করে নিতা না? আলাদা নিলে হচ্ছে 40 টাকা প্লেট, আর ভাতের সঙ্গে নিলে হাফ প্লেট 55 টাকা, 55 টাকা পড়বে। ওকে ওকে, সবকিছু থাকবে সঙ্গে, ডাল আলু ভাজা সবজি। আচ্ছা আচ্ছা, যেটাই নিন আপনি, মাছ ভাত বা মাংস ভাত যেটাই খান, তার সঙ্গে সবজি ডাল আর আলু ভাজা সঙ্গে থাকবে। ওকে, তো ওদি এটা কি শুটকি দিয়ে তুমি ইউজ করেছো? লোটে শুটকি, লোটে শুটকি। আচ্ছা বাহ, আচ্ছা শুটকি মাছে তোমরা ভালো জানবে কোনটা বেশি টেস্ট, শীতল শুটকি না লোটে শুটকি? শীতল শুটকি একরকম টেস্ট, লোটে আরেকরকম টেস্ট। আচ্ছা মানে কোনটা বেশি কাস্টমার পছন্দ করে? না এটা তুমি নিজের জন্য? না এটা আমার নিজের, এটা তোমার নিজের জন্য? আমি হোটেলে বানাই না। আচ্ছা আচ্ছা, হোটেলের জন্য বানাও? সবাই খাবে, সবাই খাবে না? 90% লোক খাবে। বাহ, তো তাহলে এতটা সবজি তুমি একা? না আমার বাড়িতে আরো লোক আছে। ও আচ্ছা, বাড়িতে আমার বড় ছেলে ছোট ছেলে। আচ্ছা বাড়িতে কে কে আছে তোমার? বড় ছেলে ছোট ছেলে আর কেউ নেই, আমার হাজবেন্ড মারা গেছে। আচ্ছা হাজবেন্ড মারা গেছে। আচ্ছা দাদা, দাদা মারা গেছে। তো দাদা কি আগে চালাতো এই হোটেলটা? না না, এটা আমারই। তোমার প্রথম থেকে তুমি চালাও? ওকে, দাদা এখানে থাকতো। আচ্ছা তাই ছেলে? ও আমার ছেলে এখন 12 বছর বয়স, ও ক্লাস 6 এ পড়ে। ক্লাস 6 এ পড়ে, ওকে ওকে। আর একটা ছেলে যাকে বলছি ও এমনি আমাকে কাকিমা কাকিমা বলে, খুব ভালোবাসে। আচ্ছা চেনা শোনা। আচ্ছা আচ্ছা, তো আবার দেখুন সেকেন্ড ইয়ের জন্য ভাত না, এটা প্রথমবারই ভাত হচ্ছে?
তৃতীয় আচ্ছা দ্বিতীয় হাড়ি ভাত দ্বিতীয় হাড়ি ভাত হচ্ছে দেখুন তো এখন দেখছি মোটামুটি দোকানে কাস্টমার আসা শুরু হয়ে গেছে তো আচ্ছা বৌদি তুমি কি সকাল থেকে মানে নিজে হাতে সমস্ত কিছু করো বাজার হাট কে করে দেয় বাজার হাট আমার সব ফোনে ফোনে হয়ে যায় রাতে সব ফোন করি সকালে সব জিনিস দিয়ে যায় ওকে মানে তোমার দোকানে হেল্প করার মতো এখন কেউ নেই লেবার একাই তুমি তুমি মাটন কবে করো মাটন রোববার রোববার হয় সানডে সানডে আচ্ছা সানডে সানডে মাটনটা হয় তো মাটনে কিরকম দাম আছে মাটন 200 টাকা প্লেট চার পিস 200 টাকা প্লেট আচ্ছা আর ভাতের সঙ্গে 140 টাকা দু পিস আর রাতে কি রুটি ফুটি হয় নাকি দুপুর 12টার সকাল 9টা থেকে রাত 12টা অবধি ভাত আর দুপুর 2টা থেকে রাত 12টা অবধি রুটি আচ্ছা আর ফাস্ট ফুড যেটা আগে ছিল ওটা এখন তুলে দিয়েছো ওর নাই লেবার প্রবলেমের জন্য তুলে দিয়েছো আচ্ছা তুলে দিয়েছো ঠিক আছে আর এদিকে এখন মাছের মাথা রান্না করা হচ্ছে দেখুন মাছের মাথা ভাজা হচ্ছে তো মোটামুটি অনেক কাস্টমারই আসছে দেখছি বেলা হতে হতে আর এদিকে বৌদি সার্ভ করে যাচ্ছে আস্তে আস্তে সব ও আচ্ছা ডাক্তারবাবুও খাচ্ছেন দেখছি অ্যাপোলোর ডাক্তারবাবু উনিও খাচ্ছেন বলছে বৌদি মানে সবাই সবাই সমস্ত ধরনের মানুষই এখানে খাওয়া দাওয়া করে দেখছি আচ্ছা নিশ্চয় ভালো করো ওই জন্যই তো লোকে আসে না বহুদিনের কাস্টমার আর আপনাদের এখানে দেখাই এখানে দেখুন মোমোজ কর্নার আর সবজি ভাত ডিম ভাত মাছ ভাত চিকেন ভাত আর হোম ডেলিভারিও হয় আর ফোন নাম্বারটাও তলায় দেখে নেবেন যদি আপনারা আসেন একটু ফোন করে আসবেন মাটনের দিন বিশেষ করে কোন দিন কি মাটন করেন তো বৌদিকে বললাম রেডি করতে ভাত আমার জন্য দেখি এটা যাচ্ছে পাঁচ মিশালি তরকারি শীতকালে সব রকম সবজি দিয়ে তরকারি হ্যাঁ অল্প দাও এটা হচ্ছে আলু ভাজা গেল আর এর সাথে দেখুন লেবু পেঁয়াজ দেওয়া হয় আর এটা মসুর ডাল আর এদিকে যাচ্ছে মুড়ি ঘণ্ট বেশ ভালো বানিয়েছে দেখলাম মুড়ি ঘণ্টটা আর এটা হচ্ছে বৌদির জন্য যেটা ঘরোয়া রান্না করেছিল সেটা আমি একটু চাইলাম বৌদিকে দেখি কেমন সুটকি মাছে লোটে সুটকি দিয়ে তো এই হচ্ছে প্লেট এটা দিয়ে দিল বৌদি এটা হচ্ছে সবজি প্লেট এটা 45 টাকা বলে তাই তো আচ্ছা 35-35 টাকা ওকে আর এদিকে এখন দিচ্ছে বৌদি মুরগির মাংস তো বৌদির হাতে পরে একদিন খাসির মাংস ট্রাই করব রবিবার দেখে বাহ খুব সুন্দর দুটো পিস দিল কিন্তু এটা চলে গেল মুরগির মাংস আর এদিকে রুই মাছ করেছে বৌদি রুই মাছটাও নেবো এটাতে আলু দিতে হবে না এমনি শুধু ঝোলটা দিই ব্যাস এই হচ্ছে পাতলা করে রুই মাছের ঝোল তো মোটামুটি রেডি হয়ে গেছে এই প্লেটটার কত দাম পড়বে বলো ওটা 110 টাকা পড়বে 110 টাকা আচ্ছা কেউ যদি ওই আলাদা আলাদা যে দিলে তুমি মুড়ি ঘণ্ট আর তোমার ওই যে শুটকি মাছের সবজিটা মুড়ি ঘণ্ট আলাদা নিতে গেলে 30 টাকা পড়বে আর শুটকি মাছ আমি দিই না আজকে করেছিলাম তাই আপনাকে আচ্ছা আচ্ছা মানে ওটা যদি হয় আলাদা আলাদা দাম নেবে আজকে আমি বললাম বলে দিয়েছো তাই তো ঠিক আছে আর মাছটা আলাদা করে নিলে কত পড়বে আলাদা মাছ দিলে 30 টাকা আলাদা 30 টাকা আর মাংসটা 40 টাকা ঠিক আছে ওকে তো চলুন মোটামুটি খাবার দাবার দিয়ে দিয়েছে বৌদি এখানে এবার টেস্ট করার পালা তো প্রথমে আমি ডাল আলু ভাজা দিয়ে খেয়ে দেখি ডালটা বেশ গাঢ় করেছে কিন্তু দেখুন মসুর ডাল দিয়ে আর আমার অপোজিটে এক কাকু বসে খাচ্ছেন তো চলুন একসাথে সব খাওয়া দাওয়া হোক ডাল ভাতটা একটু মেখে নিলাম এদিকে আলু ভাজা দিয়েছে আলু ভাজা একটু নিলাম ডালটা বেশ গাঢ় এবং খেতে খুব সুন্দর মানে একদম ঘরোয়া হালকা রান্না একটু হলুদ কেমন হচ্ছে বেশি পড়ে গেছে হলুদের ইয়েটা একটু লাগছে আমার আর এদিকে বৌদি যে লেবুটা দিয়েছে একটু ডাল ভাতের সাথে ভালো লাগবে বলে একটু চিপে নিলাম এই যে পাঁচ মিশালি তরকারিটা দেখতে পাচ্ছেন ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস সিম সব দিয়ে একটা করেছে এটা একটু খেয়ে দেখি তরকারিটা দারুণ বানিয়েছে কিন্তু
তরকারিটা হেভি টেস্ট, দুর্দান্ত বানিয়েছে কিন্তু বৌদি। তো এদিকে দেখি কাকু কাকিমা খাচ্ছে, আপনাদের কেমন লাগছে? এখানে প্রথমবার খাচ্ছেন নাকি? প্রথমবার খাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো কেমন রান্না বান্না কেমন লাগছে? আচ্ছা, তো নেক্সট পেপারে বৌদি যেটা করেছে সেটা হচ্ছে মুড়ি ঘন্ট। দেখুন এই মাছের মাথা, আর পাশেই দেখছি বৌদি ফ্যান গড়াচ্ছে। দেখুন এই দেখুন, মানে একা যেহেতু করেন সমস্তটা একা হাতেই করতে হয়। ভাত এটা হয়ে গেল নাকি? আচ্ছা, তো একটু মুড়ি ঘন্টটা দিয়ে খেয়ে দেখি। দেখুন ছোলা দিয়েছে কিন্তু মুড়ি ঘন্টতে, আর রুই মাছের মাথা দিয়ে করেছে। বাদাম, ও আচ্ছা, বৌদি বলছে ভুল বললে, এটা বাদাম, আমি সরি দেখতে পাইনি। কোথায়? মেদিনীপুরে। আচ্ছা মেদিনী, আচ্ছা বৌদি বলছে এখানে মেদিনীপুরে স্টাইলে মুড়ি ঘন্টটা বানিয়েছে, বাদাম দিয়ে করো নাকি? বাদাম আর নারকেল, ওকে ওকে, বাদাম আর নারকেল দিয়ে বানিয়েছে। চলুন তাহলে তো ভালোই হবে আশা করি, বাদাম দিয়ে বানিয়েছে যেহেতু। সিরিয়াসলি অপূর্ব টেস্ট, বৌদি বললো মেদিনীপুরের স্টাইলে বানিয়েছে নারকেল, মাছের মাথা আর বাদাম দিয়ে, অপূর্ব টেস্ট। এখানে মুড়ি ঘন্টটা এলে ট্রাই করবেন মাস বন্ধুরা। আমার অপোজিটে কাকিমা খাচ্ছে, তো কাকিমা আমি যা বলছি রিভিউ দিচ্ছি, কাকিমারও লোভ ধরে গেছে কিন্তু। কাকিমা বললো হাফ প্লেট করে আমাদেরকেও দাও। বেশ ভালো লাগলো, আমার সামনে বসে আমি খাচ্ছি, তার মানে রিভিউ যা দিচ্ছি কাকিমা অ্যাপ্রিসিয়েট করলো। বাহ সুন্দর লাগলো কিন্তু, প্রথমবার এরকম হলো আমার লাইফে। এরপরে এই যে ভাতটা, আমাকে ভাত নিতে হবে পরে, কিন্তু আগে এই শুটকি মাছের যে তরকারিটা করেছে, কুমড়ো দেখুন, এটা কুমড়ো আছে, শিম আছে, আর এটা লোটে শুটকি। দেখুন এটা হচ্ছে লোটে শুটকি, প্রথমে একটু খেয়ে দেখি লোটে শুটকিটা। এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছে, সিরিয়াসলি মানে শুটকি বলে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে একদম যেরকম আমরা বাড়িতে মাছ আনি সেরকম ভাবেই টেস্টটা লাগছে। প্রথমবার খেলাম এরকম শুটকি মাছের তরকারি, খুব সুন্দর লাগলো কিন্তু। এবার ভাত দিয়ে একটু খাওয়া যাক। বৌদি যখন রান্না করছিল খুব মানে শুটকির যে একটা উগ্র গন্ধ সেটা লাগছিল, কিন্তু খাওয়ার সময় দেখছি মোটেই তা লাগছে না, অপূর্ব খেতে, অপূর্ব খেতে। আপনারা এই অজয়নগর এলে মাছ ট্রাই করবেন এই বৌদির হোটেল থেকে। তো কাকিমা এখানে দেখছি বলছে মানে মুড়ি ঘন্টতে ডাল দেয়া না, সিরিয়াসলি মানে মুড়ি ঘন্টতে অ্যাকচুয়ালি ডাল দেওয়া হয়, কিন্তু বৌদি একটু আলাদা স্টাইল, ওদের মেদিনীপুরের স্টাইলে বানিয়েছে। তো আমার মনে হয় ডালের থেকে শুধু আলু মাছের মাথা দিয়ে এটা আরো বেশি ভালো লাগে আমার, সত্যি কথা। ডাল দিয়ে আমার এতটা ভালো, ডাল অনেক সময় আতপ চাল দেয় তো ওটা কাঁচা কাঁচা থাকে, কাঁচা কাঁচা থাকে, আমার ভালো লাগে না। হ্যাঁ একদমই তাই, একদমই তাই, মানে মুড়ি ঘন্ট আমার সিরিয়াসলি ডাল মাছের মাথা দিয়ে ভালো লাগে না। এইটা যেটা বানিয়েছে আলু দিয়ে, মাছ দিয়ে আর বাদাম নারকেল দিয়ে দারুণ বানিয়েছে কিন্তু, আপনারা ট্রাই করবেন, একটু অন্য স্টাইলে বানিয়েছে, দারুণ। আমি বৌদিকে পরে ভাত চাইলাম, তো পরে ভাত 5 টাকা বললো বৌদি, পরে ভাত নিয়ে নিলাম, কারণ এইদিকে মাছের ঝোলটা আছে, মুরগির ঝোল আছে। এই দেখুন মাছের ঝোলটা দেখুন পাতলার মধ্যে বেশ ভালোই বানিয়েছে মনে হচ্ছে। আমি আলু নিয়ে নিই, এই মাছটা নিয়েছি রুই মাছ দেখুন। তো চলুন একটু খেয়ে দেখি মাছের ঝোলটা দিয়ে, একদম পাতলার মধ্যে বানিয়েছে, খুব সুন্দর হবে আশা করি। এতগুলো রান্না খেলাম ভালোই করেছে, এটাও ভালো হবে। একটু আলু ভাজা আছে, এই আলু ভাজাটা একটু নিয়ে নিলাম। তো ঝোলটা নিয়ে দেখুন যেটা বলার, মোটামুটি ঝোলটা একটু পাতলার মধ্যে বানিয়েছে, টেস্ট আছে কিন্তু, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে পাতলা ঝোলের মতো বানিয়েছে। আর এই হচ্ছে মাছ দেখুন, এই রকম পিস, খুব যে মোটা সেটাও না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ। আর একটু ভেঙে নিই দেখি, এ দেখুন মাছটা কিন্তু ভালোই আছে মনে হচ্ছে, যা একটু খেয়ে দেখি। মাছটা খুব সুন্দর টেস্ট, এ দেখুন দারুণ খেতে কিন্তু। তো নেক্সট যেটা সর্বশেষ, এই ভাতটা বাকি আছে, এই ভাতটা দিয়ে চিকেন, এই এক পিস বড় সাইজে দেখুন আলু দিয়েছে আধখানা, বাবা আলুটা একটু মনে হচ্ছে সেদ্ধ কম, এটা কি নতুন আলু? ওই জন্য সেদ্ধটা একটু কম লাগছে, নতুন আলু একটু শক্ত হবে এখন। আর এরকম 2 পিস চিকেন দিয়েছে দেখুন, একটা উইংসের পিস আছে আর একটা লেগের ওপরের পিসটা আছে, এই দেখুন। তো 2 পিস মাংস,
আর এই একদম গাঢ় গাঢ় করে ঝোল করেছে, একটু গুলিয়ে নিলাম, অল্প একটু ঝোলটা নিয়ে নিই, ব্যাস। মুরগির ঝোলটা খুব সুন্দর করেছে তো, খুব সুন্দর বানিয়েছে মুরগির ঝোলটা। মাছের ঝোলটার থেকে মুরগির ঝোলটা আরো টেস্টি, মানে ওটা একটু পাতলা ছিল আর এটা একটু গাঢ় আছে, ভালো বানিয়েছে কিন্তু। আর এই রকম একটা চিকেনের পিস আছে দেখুন, পায়ের উপর অংশটা দেখি কত কেমন সেদ্ধ হয়েছে, কেমন নুন মশলা ঢুকেছে দেখি, দারুণ বানিয়েছে, একদম প্রপার সেদ্ধ হয়েছে। এই দেখুন একদম ফ্রেশ চিকেন, রোজকার রোজ রান্না হয়, রোজকার রোজ উঠে যায়। একটা উইংসের পিস, তো এই যে সুষমা বৌদির হোটেল থেকে আজকে ভাত খেলাম, মানে সুষমা বৌদি কিন্তু অরিজিনালি যেটা মানে মেদিনীপুরের এগরায় বাসিন্দা, ওখানেই ওনার শ্বশুর বাড়ি, জাস্ট এখানে হোটেলটা কত বছর ধরে করেছে বললে? 2002 সাল থেকে হোটেল, মানে তখন থেকে কলকাতায় থাকে, কিন্তু ওনার শ্বশুর বাড়ি বাপের বাড়িও কি মেদিনীপুরেই, শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই হচ্ছে মেদিনীপুরে। যাই হোক, অপূর্ব রান্না, মানে বিশেষ করে এনার যে সবজি ভাত, মানে ভেজ থালি, সবজিটা দুর্দান্ত বানায়, দুর্দান্ত। আমার মাছের ঝোলটা একটু পাতলা লেগেছে, কিন্তু মাছের ঝোলটা টেস্ট আছে, এমনটা নয় যে টেস্ট নেই, খুব সুন্দর বানিয়েছে। আর মুরগির ঝোলটা তো অসাধারণ, মানে খেলেই বুঝতে পারো, একটু অয়েলি, মানে তেলটা একটু বেশি, কিন্তু বানিয়েছে মারাত্মক। তো ওভারঅল এই ছিল আজকে মানে সুষমা বৌদির হোটেলের ওভারঅল রিভিউ, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। আর আমি আপনাদের অ্যাড্রেস একটু বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন আলিবাবার যে ইউনিটটা আছে, মানে ব্রাঞ্চ, সেই আলিবাবার অপোজিটে কিন্তু বৌদির দোকান, আর জায়গাটা হচ্ছে অজয়নগর। এই দিকটা চলে গেলে আপনারা বাঘাযতীন যে রেল স্টেশন, বাঘাযতীন পাবেন, আর এই দিকটা চলে গেলে আপনারা রুবি মোড় পাবেন। তো আপনারা যদি অজয়নগর সন্তোষপুর গড়িয়া থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে তো লাইক করে দিতে হবে। তো ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।